السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন আমরা গতকালকে সুরাতন নসর হেজে মতন তাতিল হদর অর্থ শিক্ষা শেষ করেছি দর্শক শ্রোতা ভাই বোনরা বলেছিলাম এই সুরাগুলি আমরা প্রায় সকল মুসল্লি মেজরিটি মুসল্লি নামাজের মধ্যে পড়ি তাই এই সুরাগুলির অর্থ যদি আমরা ভালো করি শিক্ষা করি এবং শুদ্ধ করি তাহলে আমাদের নামাজ তা ইনশাল্লাহ শুদ্ধ হবে নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে সেই জন্য সকলকে বলছিলাম আমাদের আশপাশে যারা বন্ধুবান্ধব আছে তাদের সকলকে নিয়ে নিয়মিত এই ক্লাসটা দেখার জন্য এখন ফজর নামাজ পড়ার পরেই আপনারা এই ক্লাসটা দেখতে পারেন

বিশেষ করে কফের মধ্যে যদি হয় আর সেটা যদি করা হয় কল বা কফ কিন্তু হরফে মোস্তালিয়া হরফে মোস্তালিয়া উচ্চ আওয়াজে আদায় করতে হয় সেই জন্য কফের মধ্যে আওয়াজটা উচ্চ করে আদায় করলে কলকলার মতোই শোনা যাবে কিন্তু এই ছাড়া যে বা এটা হরু মোস্তালিয়া নয় কলকলার হরফ কিসের হরফলার কলকলা হবে না তবে ঠোঁট ঠুঁড়ে গেলে আমাদের ওস্তাদ মোমেন বাড়ির দেখাই এসেন যে ঠোঁটটা ছুটে গেলে একটা শব্দ হবে সে শব্দ শুধু নিজে শোনা যাবে যেমন আমাদেরকে লক্ষ্য করুন বলেন ঠোঁট ছুটি গেলে আপনি শুনবেন আপনার আওয়াজটা আপনি শুনবেন ওয়াতাব একটা শব্দ অতাব এরকম একটা শব্দ শোনা যাবে কিন্তু কলকলা হবে না পুরো কিন্তু এই কথা বলতে হবে তাস্তিদের হরকতকে চাকিন কৰিলে তাস্তি ডে চাকিন পৰিলে তাস্তি দে হৰকতকে বল্তি কে

মধ্যে কলকলা হবে না গোয়াইন কলকলার হরপ ন কিন্তু মোটা করি বলতে হবে আগনা করলে নামাজ একটা মাগনা হইয়া যাবে আগনা বলা যাবে না ও মোটা করি বলতে হবে কিন্তু গোয়াইনের মাখাইজের মধ্যে আওয়াজটা আটকে যাবে যতক্ষণ আওয়াজ কাটা কাটা মানে বন্ধ হয়ে যাবে ওখানে মা না নুন জবর আন গুণা ব্যতীত পরিষ্কার করিয়া পরিতে হয়

চীন জবৰ চাহ চবৰ য়চৰ লাম খা জবৰ লা এখালি টানিয়া পৰিটেং হয়

লালিপ জবতা একেলিপ টানিয়াপুৰ টেঙ হয়

হামিম জবর হাম আজি বিগুন্নাপ জবর মা একপ টানিয়া পড়িতে হয় জবরাম তালাম জবর তালাম হাম

এখানে ওয়াক করা যায় ওয়াকফ করিলে অমরা তু উল্টা পেশকে সাকিন করিয়া হা পড়িতে অক ফো করিলে উল্টা পেশকে সাকিন করিয়া পড়িতে হয় আর মিলে ফুল দর্শক শ্রোতা ভাইবোনা আমরা চারটে আয়াত ছুড়াই লাভের হেজে মতন মাসকে শেষ করেছি বাকি ইনশাল্লাহ আগামী দিন হেজে মতন মাসকে করবো তার তেল হ্রদর মাসকে করে অর্থ শিক্ষা করবো আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ